জয় জগন্নাথ। আমরা এসে গেছি আমাদের পুরী ভ্রমণের তৃতীয় ভিডিও নিয়ে। আজ আমরা ঘুরে দেখব রম্ভা ও বোরকুল। পুরী থেকে আমরা রম্ভা ও বোরকুল বাই কার গেছিলাম, তারও কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ 6 নভেম্বর 2021, আমরা সকাল 7টা নাগাদ যাত্রা শুরু করলাম রম্ভা ও বোরকুলের উদ্দেশ্যে। পুরী থেকে বোরকুলের দূরত্ব 100 কিলোমিটার এবং রম্ভা 130 কিলোমিটার। প্রথমে আমরা ঘুরে দেখব রম্ভা, তারপর ফিরতি পথে আমরা বোরকুল ঘুরে দেখব। আপনারা যারা পুরী থেকে গাড়ি নিয়ে যেতে চান, তাদের সকাল সকাল শুরু করাই ভালো, কারণ ফেরার সময় সূর্যাস্তের পর গাড়ি নিয়ে ফিরতে সমস্যা হতে পারে। যদি নিজস্ব গাড়ি না নিয়ে যান, তাহলে পুরী থেকেই আপনারা প্যাকেজ ট্যুর পেয়ে যাবেন। রামেশ্বর থেকে লেফট টার্ন নিয়ে আপনাদের NH-16 এ উঠে যেতে হবে। এই রাস্তাটি সোজা চলে যাচ্ছে ভাইজ্যাকে। আপনারা খুব সহজেই পুরী থেকে ভাইজ্যাক চলে যেতে পারেন, অন দ্য ওয়ে রম্ভা অথবা বোরকুলে হল্ট নিতেও পারেন। এবার চলে আসি রাস্তার কন্ডিশনের ব্যাপারে। রাস্তাটা 6 লেন হাইওয়ে, তার জন্য রাস্তাটি অসম্ভব সুন্দর এবং খুবই স্মুথ।
আপনারা নিশ্চয়ই একটা দারুণ ড্রাইভিং এক্সপিরিয়েন্স পাবেন। অনেক জায়গায় স্পিড লিমিট কিন্তু 80 কিলোমিটার প্রতি ঘন্টা লেখা ছিল, আপনারা একটু দেখে চালাবেন। কিছু কিছু জায়গায় নতুন ব্রিজ কনস্ট্রাকশনের কারণে ডাইভার্সন্স পাবেন এবং এই রাস্তার টোল লাগবে 85 টাকা ওয়ান ওয়ে, আর যদি সেদিনই ব্যাক করেন আপনাদের মোট টোল পড়বে 130 টাকা। রাস্তাটির চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনারা মুগ্ধ হতে বাধ্য। রংবায় ঢোকার জন্য আপনাদের বাঁদিকের এই সার্ভিস লেনটা ইউজ করতে হবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম রম্ভার পান্থনিবাস ওটিটিসি রিসর্টে। আমাদের পুরী থেকে গাড়ি নিয়ে আসতে সময় লেগেছে আনুমানিক 3.5 ঘন্টা মতো। আপনারা যদি পান্থনিবাসে নাও থাকেন তাহলেও কিন্তু আপনারা গিয়ে এই কম্পাউন্ডের ভেতরেই গাড়ি পার্ক করতে পারেন, আর আপনারা যদি এখানে লাঞ্চ করতে চান তাহলে আগেই গিয়ে রিসেপশনে জানিয়ে দেবেন। বলে রাখা ভালো, আপনারা কিন্তু লাঞ্চের অপশন রম্ভা কিংবা বোরকুলে দুই জায়গায় পাবেন। রম্ভায় বোটিং এর অনেক রকমের প্যাকেজই পাবেন, আপনারা আপনাদের ইচ্ছে মতো প্যাকেজ চুজ করে পান্থনিবাসের রিসেপশন থেকে বুক করতে পারেন। প্যাকেজ শুরু 1000 টাকা থেকে। এখানে দুই রকমের বোটের অপশন পাবেন, প্রথমটি 10-সিটার মোটর বোট এবং দ্বিতীয়টি 5-সিটার স্পিড বোট। আপনারা ওপরের ছবিতে বর্তমান প্যাকেজের ডিটেইলস দেখে নিতে পারেন। রম্ভায় পান্থনিবাসে থাকার জন্য 4 রকমের রুম পাবেন, রেন্ট শুরু 1500 টাকা থেকে 3200 টাকা অবধি। আপনারা ওটিটিসির ওয়েবসাইটে গিয়েই আগে থেকে বুক করে যাবেন, আমরা ডেসক্রিপশন বক্সে বুকিং লিংক দিয়ে দেব। সব রুম বুক থাকায় আমরা কোনো রুমে ভিডিও নিতে পারি। চিল্কা লেকের পাশে
অজস্র ভিন্ন প্রজাতির পাখি দেখতে পাবেন। বার্ড লাভার্সদের জন্য আইডিয়াল সময় হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির শুরু অবধি। আমরা রম্বায় বোটিং করিনি, তার বদলে ওটিডিসি গেট দিয়ে বেরিয়েই বাঁদিকের একটি কাঁচা রাস্তা বেশ খানিকটা পায়ে হেঁটে আশেপাশের গ্রামগুলো ঘুরে দেখেছি। আমাদের অভিজ্ঞতা কিন্তু বেশ ভালো, আপনাদের হাতে সময় থাকলে নিশ্চয়ই ঘুরে দেখবেন। যেটির পাশে বসার ব্যবস্থা আছে, আপনারা ওইখানে বসে শান্ত স্নিগ্ধ চিল্কা লেক ও তার চারিপাশের ছোট ছোট পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারেন। পান্থনিবাসের খাবার কোয়ালিটি কিন্তু খুবই ভালো, আমরা ওইখানেই লাঞ্চ করেছিলাম। লাঞ্চের পর আমরা বেরিয়ে পড়লাম বোরকুলের উদ্দেশ্যে। বোরকুল রম্ভা থেকে 30 কিলোমিটার, সময় লাগবে আনুমানিক 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো। নামার সময় পাহাড়ের ওপরে চিল্কা ভিউ পয়েন্ট বলে একটা জায়গা আছে, ওইখানে দাঁড়িয়ে পাহাড়ের ওপর থেকে চিল্কার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারেন। গুগল ন্যাভিগেশনে কিন্তু ন্যাশনাল হাইওয়ে 16 থেকে বোরকুল পান্থনিবাস যাওয়ার রাস্তাটা ভুল দেওয়া আছে। আপনারা যেখান থেকে রাইট টার্ন সাজেস্ট করবে তার থেকে একটু এগিয়ে গিয়ে রাইট টার্ন নেবেন, দেখবেন রোডটির নাম ওল্ড ন্যাশনাল হাইওয়ে 5। বোরকুল পৌঁছে আপনারা ওটিডিসির ভেতরেই গাড়ি পার্ক করতে পারেন।
আমরা একটু আগে একটি প্রাইভেট পার্কিং জোনে পার্ক করেছিলাম। সুব্যবস্থা আছে, এখানে পুরী থেকে আসতে হলে আপনাদের 100 কিলোমিটার আসতে হবে, আর রম্ভা থেকে আসতে হলে 30 কিলোমিটার আসতে হবে। আপনারা দেখতে থাকুন আমরা এখানে বোটিংয়ের কী ব্যবস্থা আছে কি না আছে সমস্ত আপনাদের জানাতে থাকবো। আর এখানে আপনারা যদি পান্থনিবাসেও না থাকতে চান, এখানে অনেক লজও আছে, সেগুলো আপনারা ভাড়া করে থাকতে পারেন। বোরকুলের পান্থনিবাসে 3 রকমের রুম আছে আর ভাড়া শুরু হচ্ছে 1200 টাকা থেকে। আমাদের কিন্তু বোরকুল থেকে পুরী ফিরতে লেগে গেছিলো 4 ঘন্টা, কারণ রাতের অন্ধকারে ড্রাইভিং এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না। রাস্তায় অজস্র ডাইভার্সন্স পাবেন।
গুগল ন্যাভিগেশন কিন্তু অন্য রাস্তাও সাজেস্ট করে, তাই চেষ্টা করবেন রামেশ্বর হয়ে পুরী ফেরার। রাতের অন্ধকারে নিউ জগন্নাথ রোডেও ড্রাইভিং এক্সপিরিয়েন্স খুব ভালো না, কারণ অন্ধকারে অনেক জায়গায় দেখতে অসুবিধা হয়, আর সরু রাস্তা হওয়ার দরুন অন্য দিক থেকে গাড়ি এসে গেলে খুবই মুশকিল হয়। আর টুকিটাকি খাওয়ার সঙ্গে রাখবেন, কারণ খাওয়ার অপশনস খুব একটা রাস্তায় পাবেন না। এখানেই শেষ হলো আমাদের পুরীর ভ্রমণ কাহিনী। পরের দিন আমরা কলকাতায় ব্যাক করি। পুরী টু কলকাতা আসার রাস্তার ব্যাপারে কোনো জিজ্ঞাসা বা আমাদের এক্সপিরিয়েন্স জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আপনাদের এই পুরী পর্বের ভিডিওসগুলো ভালো লেগেছে। আর আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন, আমরা ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিংক দিয়ে দিচ্ছি। আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো পথের পাঁচালি নিয়ে।